ভিউয়ার্স, আপনি কি আপনার বাগানের অগ্নিস্বর গাছের গোড়া থেকে বের হওয়া নতুন চারাগুলোকে মূল গাছ থেকে পৃথক করে নতুন চারা তৈরি করতে চান? তাহলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেক ইউর ওন গার্ডেন। সাথে আছি আমি বাসুদেব এবং আপনারা দেখছেন মেক ইউর ওন গার্ডেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিস্বর গাছের গোড়া থেকে বের হওয়া বা গজানো নতুন চারাগুলোকে কিভাবে মূল গাছ থেকে পৃথক করে নতুন চারা তৈরি করা যায়। আর ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো দেখে নিজেরা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, এটি হলো অগ্নিস্বর গাছ। গাছটির গোড়া থেকে কয়েকটি নতুন চারা গজিয়েছে। আমি এখন এই মূল গাছ থেকে নতুন গজানো গাছগুলোকে বা চারাগুলোকে পৃথক করার জন্য একটি পদ্ধতি অনুসরণ করব। তবে পদ্ধতিটি অনুসরণ করার সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে গাছটি আঘাত না পায়। পিয়ার্স, গাছটি এইভাবে অবজারভেশনে রেখে দেব 15 দিন মতো। 15 দিন পরে আমি আপনাদের দেখাবো অগ্নিস্বর গাছের গোড়া থেকে গজানো নতুন চারাগুলোকে কিভাবে পৃথক করতে হয়, তারই বিস্তারিত। গাছটি থেকে নতুন গজানো চারাগুলো পৃথক করার সময় হয়ে গেছে। আমি এখন চারাগুলোকে ফাইনালি মূল গাছ থেকে আলাদা করে ফেলবো। আপনারা যদি পদ্ধতিটি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও পারবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি কিভাবে চারাগুলোকে পৃথক করছি। ভিউয়ার্স দেখুন, আমি খুব সহজেই চারাটিকে মূল গাছ থেকে পৃথক করে ফেলেছি। আমি এখন চারাটিকে আলাদা কোনো জায়গায় প্রতিস্থাপন করব। ভিউয়ার্স দেখুন, চারাটিকে রোপণের জন্য একটি পাত্র নিয়েছি। পাত্রটির নিচের দিকে কয়েকটি ছিদ্র করে নিয়েছি, যাতে করে চারাটিতে যখন জল দেওয়া হবে তখন অতিরিক্ত জল যেন এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যায় এবং চারাটির গোড়ার মাটি যেন পরিমিত আর্দ্রতা সম্পন্ন থাকে। ভিউয়ার্স দেখুন, আমি এখন ছিদ্রগুলোতে কয়েকটি পাথরের টুকরা বসিয়ে দিব, যাতে করে ছিদ্রটি দিয়ে যেন অতিরিক্ত জলের সাথে মাটি বেরিয়ে না যায়। ভিউয়ার্স আমি চারাটি রোপণের জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি। মাটি যেন অবশ্যই বেলে দোঁয়াশ মাটি হয় এবং অবশ্যই এরকম ঝুরঝুরে হয়, যাতে করে পৃথক করা চারাটি দ্রুত শিকড় ছাড়তে পারে। তো ভিউয়ার্স, আমি এখন পাত্রটিতে কিছু পরিমাণ মাটি দিয়ে দিব। এবার চারাটিকে মাটিগুলোর উপর খুব সাবধানে বসিয়ে দিব, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন শিকড়গুলো চাপ লেগে ভেঙে না যায়। এবার চারাটির গোড়ায় মাটি দিয়ে গোড়াটা সম্পূর্ণ ঢেকে দিব। গোড়ার মাটিগুলোকে হালকা করে চেপে দিতে হবে, যাতে করে মাটিতে থাকা বাতাসগুলো বেরিয়ে যায়। ভিউয়ার্স
আমি এবার চারাটিতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে করে মাটিগুলো সম্পূর্ণ ভিজে যায়। চারাটিকে অবশ্যই কমপক্ষে 1 সপ্তাহ কোনো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বিয়ার্স, অগ্নিশ্বর গাছের গোড়ায় গজানো নতুন চারা গাছকে কীভাবে পৃথক করে সফলতার সাথে কীভাবে নতুন চারা তৈরি করা যায় এই ভিডিওটি তারই বিস্তারিত। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো চারা গাছটির কী অবস্থা। সে পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।